টিয়ার বিধায়ক পদ্ম হাজরিকায় এক ব্যতিক্রমী পদক্ষেপ সাইকেল চলাই ঘরে ঘরে অভিযান আরম্ভ করেছে বিধায়কগাকে সমষ্টিবাসী সরকারি আসনি লগতে সা সুবিধা পাইছে নে নাই ঘরে ঘরে গই খবর লৈছে বিধায়কগাকে রাইজর হইতে মত বিনিময় করেছে বিধায়ক পদ্ম হাজরিকায় সারিদুয়ারর ধারিকাঠিত স্কুল গৃহর কোঠালির আধারশিলা স্থাপন করে বিধায়কগাকে এইদরে সাইকেল চলাই ঘরে ঘরে গই উপস্থিত হয়েছে চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকা প্রতি ঘরতে গই তেওঁলোকে বিভিন্ন সা সুবিধা পাইছে নে নাই কি কি অসুবিধা তেওঁলোক থাকিবলগীয়া হয়েছে সেই সন্দর্ভত বুঝ লৈছে বিধায়কগাকে আনহাতে স্কুল গৃহর কোঠালির আধারশিলা স্থাপন করে বিধায়ক পদ্ম হাজরিকায় এটো আমি আরম্ভ করছো আসলে নদুয়ার আমি করে আছো আর বালিপাড়া ব্লকর আন্ডার চারিদুয়ার আমার চারিটা গাঁ পঞ্চায়েত আছে আজি আমি লোকরা গাঁ পঞ্চায়েত রাতেপুয়ায় ভালুকমারিরপা আহি লোকরা গাঁ পঞ্চায়েত আমি আরম্ভ করছো আর ইয়াত আমার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যিখিনি আসনি দিছে আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাজ্যিক সরকার যিখিনি আসনি দিছে যে গাঁৱত সেই আসনিখিনি কেনে ধরনের কার্যকরী হয়ে আছে যদিও আমি মাঝে মাঝে চেগা চৌকাকে ঘুরি আছো পঞ্চায়েত প্রতিনিধি সকল ঘুরি আছে কিন্তু আমি প্রতিঘর মানুষলৈকে আসলে যাবলে চেষ্টা করছো ইয়াত আমি আপনাদের আজি দেখিছে যে আমি এখন স্কুলের আধারশিলা করছো তাত 5 লাখ আমার টাকা দিয়া হয়েছে তারপর আমি জে জে এমর যেটা আসনি সেইটো আমি পর্যবেক্ষণ করছো দুটা স্কিম ইতিমধ্যে আমি চাইছো তারপর আমার মডেল অঙ্গনবাদী কেন্দ্র ইয়াত নির্মাণ হয়ে সম্পূর্ণ হয়েছে সেইটো চাইছো মঞ্চ চাইছো তারপরে আমার নামঘর মন্দির রাস্তা এম জি এনগর যে রাস্তা আর মহিলা সমিতি ঘর গোটে গোটেই কামবিল আসলে পি এম ওয়াই ঘর ঘরের ক্ষেত্রে আসলে কিছু মানুষের ডাঙরকে ধরি লৈ পেলে তেওঁলোকে ঘরটা কমপ্লিট করব নোৱাৰে গতি তেওঁলোকক মই নিজে তেওঁলোকৰ পদূলিত তেওঁলোকৰ ঘরের চোতালত আহি তেওঁলোকক অনুরোধ করছো কারণ তেওঁলোকে কমপ্লিট করলেহে বাকি দুখিয়া মানুষখিনে ঘরটা সোনকালে পাত সম্ভব হব গতি তেওঁলোকেও প্রতিশ্রুতি দিছে যে তেওঁলোকে মইতো আহ্বান জানাইছো এই মাহৰ ভিতৰত 15 আগস্টৰ ভিতৰত আমি আশা করছো ঘরখিনি কমপ্লিট হব এতিয়া এই ঘরখন আমার কেউটা লড়া ছালী বিকলাঙ্গ গতি ইয়াত আমার যদিও দিয়া হয়েছে জয়াকে ইতিমধ্যে ঘরটা কমপ্লিট করবর কারণে ফার্স্ট ইনস্টলমেন্টে পাইছে ভালকে আগবাইছে গতি আমি এটা অ্যাওয়ারনেস করবর কারণে যে আমার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যিখিনি আসনি আমি যদি সময়ের ভিতর কমপ্লিট করে দিব পারো তেতিয়া নেক্সট আকৌ আমি বিচাৰিব পাৰোঁ বা চৰকাৰো দিব পাৰে গতিকে সেইকাৰণে আমি এই যাত্ৰাটো যে গাঁৱলৈ গৈ পঞ্চায়ত প্ৰতিনিধিসকলক লগত লৈ যে কিনো মানুহৰ অভিযোগ আছে মানুহৰ আৰু নীতিটো কি কি আছে খুব জৰুৰীভাৱে বহু বস্তু বিচাৰে কিন্তু অতি প্ৰয়োজন কোনখিনি সেই গোটাই কথাখিনি এটা আমি স্বজমিন তদন্ত এটা বা আমাৰ এই যাত্ৰাটোৰ জৰিয়তে আমি কেনেকৈ নিবনুৱা লৈ আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।